আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। বিরোধী দলনেতার গড়েই বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর গড় হলদিয়া বিধানসভার অন্তর্গত একটি সমবায়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কোন সমবায়ে কত ব্যবধানে জিতল তৃণমূল কংগ্রেস? দেখো, এর আগেও আমরা দেখেছিলাম শুভেন্দুর নিজস্ব, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী যে নিজস্ব যে বিধানসভা কেন্দ্র, সেই নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস সমবায় দখল করেছিল। এবার ঠিক হলদিয়া, যেখানে বলা যেতে পারে শুভেন্দুর গড়, সেই হলদিয়া একটি সমবায় পল্লিশী সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সেখানে নির্বাচনে 12-0 ভোটের ব্যবধানে সেই সমবায়ের কর্তৃত্ব অর্থাৎ পরিচালন মন্ডলী দখল করলো তৃণমূল কংগ্রেস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে যে শুভেন্দুর গড়ে কিন্তু রীতিমত তৃণমূল কংগ্রেসের থাবা, এবং সে থাবা নয়, তাদের যে সংগঠনের শক্তি এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা বলছেন যে মানুষ ভুল বুঝে যে তাদেরকে ভোট দিয়েছিল তা কিন্তু মানুষ বুঝতে পারছে। তাই বিভিন্ন জায়গায় এর আগে আমরা দেখেছি নন্দীগ্রাম সমবায় তৃণমূল কংগ্রেসের জয়, পাশাপাশি এই হলদিয়া বিধানসভা কেন্দ্রের অধীনস্থ সুতাহাটায় যেমন সুতাহাটার মতো এলাকার রয়েছে চৈতন্যপুর, উত্তর রানীচক, রামচন্দ্রপুর, আকবপুর, উত্তর কালীনগর, কেশবপুর, ভূপতিনগর, রঘুনাথপুর, বিজয়রামপুর, এই সমস্ত অঞ্চল নিয়ে এই সুতাহাটার এই পল্লিশী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু এই 12-0 ভোটের ব্যবধানে জয়লাভ করা, কিন্তু 12 জন ক্যান্ডিডেট প্রার্থী কিন্তু এই পরিচালক মন্ডলীর নির্বাচন হয় যারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের, এবং সেই জায়গায় বলা যেতে পারে এটা যথেষ্ট বড় জয়, এবং বলা যেতে শুভেন্দুর গড়ে তাদের যথেষ্ট পরাজয় বলা যেতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উল্লাসিত কিন্তু সেই অঞ্চলের মানুষজন, তারা মনে করছে যে ভুল তারা করেছিলেন এর আগে অন্তত ভোট দিয়ে বিধানসভা কেন্দ্র গুলোতে ভোট দিয়ে সেই জায়গায় তারা কিন্তু তারা পুনরায় সেই জায়গাটা ফিরিয়ে আনছে। অর্থাৎ বাংলার যে তৃণমূল কংগ্রেসের যে শাসন রয়েছে তাদেরকেই যে মানুষ চাইছেন তা কিন্তু পরিষ্কার এর আগে আমরা নন্দীগ্রামও দেখেছি, আর এই নির্বাচনের ফলাফল কিন্তু তাই বলে দিচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হলদিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পল্লিশ্রী সমবায় জয় পেল তৃণমূল কংগ্রেস। কার্যত শুভেন্দু অধিকারীর গড় থেকেই এই জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। 12-0 ব্যবধানে জিতেছে তৃণমূল।